فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের বক্তব্যের বিষয় শুরু হতে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এর চেতনা বনাম আমাদের চেতনা। ইব্রাহিম আলাইহিস সালামের যে কি নীতি ছিল, তার কি আদর্শ, বর্তমান আমাদের কি আদর্শ, আমরা যারা বর্তমানে আছি মুসলিম দাবি করি, কেননা ইব্রাহিম আলাইহিস সালামই হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি কি করেছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম, তিনি হচ্ছেন তোমাদের ধর্মীয় পিতা, জাতির পিতা যাকে বলা হয়। আর ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নাম রেখেছে মুসলিম, তিনি তোমাদেরকে নাম রেখেছে মুসলিম। আর তিনি এমন মুসলমান ছিলেন যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদেরকে সাবধান করে বলছেন সূরা বাকারা 130 এবং 31 নম্বর আয়াত পড়লে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উমাইয়াল গাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা, যারা নিরেট, যারা বোকা নির্বোধ, এই ধরনের মানুষ ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে কেউই মুখ ফিরিয়ে নেয় না। শুধুমাত্র যারা নির্বোধ বোকা, যারা নির্বোধ বোকা, তারাই শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্য কেউ নয়। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কিছু নীতি আছে, তার নীতি এমন নীতি, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, কেমন ছিলেন তিনি তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই বলছেন যে তার রব যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালামের রব মানে আমাদেরও রব,
তিনি যখন বললেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো, নিজেকে সমর্পণ করে দাও। একজন মানুষকে যদি বলা হয় যে তুমি আত্মসমর্পণ করো, তুমি এটা মেনে নাও, তুমি এটা মেনে নাও, শুধু এটুকু যদি বলা হয় তাহলে জিজ্ঞাসা করবে অনেকেই যে কি মেনে নেব, কখন মেনে নেব, কেমনভাবে মেনে নেব, বিভিন্ন প্রশ্ন এসে যেতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কি করলেন, শোনব, আসলামতু লি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বললেন যে হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো, মেনে নাও বিষয়গুলি। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না, তিনি শুধু বললেন আসলামতু লি রাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। কার উপরে? রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের মালিক, এর উপরে আমি আত্মসমর্পণ করলাম, এর কাছে আমি আত্মসমর্পণ করলাম। তার মানে তিনি আমার সামনে যতগুলি আদেশ নিষেধ বিধান যা দেবে সব মেনে নিব, যে বিধানই দেখ না কেন মেনে নেব। তিনি মেনে নিয়েছেন না? সব মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন সূরা বাকারার 124 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনব, ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমার রব কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বিষয়ে তিনি পরীক্ষা করলেন, পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন একটা দুইটা নয়, বরং বড় বড় 12টি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নিয়েছেন। 12টি পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পরীক্ষাও তিনি ফেল করেন নাই, ফেল তো দূরের কথা, 100 মধ্যে 99 পেয়েও তিনি পাশ করেন নাই, বরং 100 মধ্যে 100 পেয়ে তিনি পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন যে তিনি কি করেছেন, শুনফা আতাম্মাহুন নাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো বিষয়ে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে তিনি ফুল মার্ক, 100 মার্ক পেয়ে তিনি পূর্ণ করেছেন, পাশ করেছেন। 100 মধ্যে 100 পেয়ে তিনি পাশ করেছেন প্রত্যেকটি পরীক্ষায়। আর এই বড় বড় 12টি পরীক্ষা যদি আমার আপনার নেওয়া হতো, বড় 12টা তো দূরের কথা, যে কোনো একটা নিলে আমি আপনি সহ্য করতে পারতাম না, পারতাম না। একটা পরীক্ষার ক্ষমতা নাই আমাদেরকে পাশ, আমাদের পাশ করার, অথচ আমরা তাকে বলি জাতির পিতা, আমরা তাকে ধর্মীয় পিতা বলে দাবি করি, অথচ আমরা সেই কি যোগ্য সন্তান হতে পেরেছি? প্রথম একটি বিষয় শুধু আলোচনা করি আজকে, একটি বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরেই সর্বপ্রথম তিনি বাহাস করলেন তারকা পূজারীর সাথে, এ বিষয়ে আজকে আলোচনা করব না। তিনি তারপরে তিনি বাহাস করলেন চন্দ্র পূজারী সূর্য পূজারীদের সাথে, সেখানেও তিনি তাদেরকে পরাজিত করে আসলেন নিজের মহল্লায়। এসেই তিনি সাধারণ জনগণের মধ্যে তিনি কি করলেন, তা সাধারণ জনগণ এবং তার পিতার মধ্যে তিনি দাওয়াতি কাজ করতে শুরু করে দিলেন। তিনি এসে তাদেরকে বললেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সঠিক সুন্দর ধর্ম, সঠিক সুন্দর একটি পথ পন্থা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। তারপরে তিনি বলছেন মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আল আলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এই বিষয়ে আমি সব জ্ঞাত আছি বা সম্যক জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মধ্যে এসে বললেন
তার পিতাকে এবং তার সমস্ত এলাকাবাসী, তার সাধারণ জনগণকে, তার এলাকার মানুষগুলোকে, কওমিহি মানে তার এলাকার মানুষগুলোকে, তার কওমকে তিনি বললেন। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, মা হাদিহি তামাসিল। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম এবং তার পিতামাতা পিতাকে দেখে জিজ্ঞাসা করলেন, মা হাদিহি তামাসিল, তোমরা যেগুলোর ইবাদত করছো, যে সমস্ত মূর্তির কাছে মাথা নত করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার পিতা, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা যে মূর্তিগুলোর নিকটে মাথা নিচু করে ইতিকাফ করছো বা দাঁড়িয়ে আছো, নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, সিজদা করছো, ইবাদত করছো, এইগুলো কি, কেন তোমরা ইবাদত করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সেদিন উত্তর দিয়েছিল, কালু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন। শোনো হে ইব্রাহিম, এইগুলোর আমরা ইবাদত করছি, এই মূর্তিগুলোর ইবাদত করছি এই কারণেই, আমরা ইবাদত করতে দেখেছি আমাদের পিতা, আমাদের পিতামহ অর্থাৎ আমাদের পূর্ববর্তী বংশদের, আমার পিতা পিতাদেরকে, আমার দাদাদেরকে, বাপদাদের বাপদাদাদেরকে দেখেছি এই মূর্তিগুলোর ইবাদত করতে, এই কারণে আমরা ওই মূর্তিগুলোর ইবাদত করছি, বাপদাদাদের দেখেছি এই জন্য আমরা ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে প্রথমেই ধরলেন মূর্তির ব্যাপারটা, তার কওমে এসে তোমরা কেন মূর্তির ইবাদত করো? আর তারা উত্তর দিল কি, আমরা বাপদাদাদের দেখেছি ইবাদত করতে এই জন্য করি। অনেকে আমরা এই থিওরি থেকে কিন্তু এখন আমরা বিরত নই, যখনই কোনো হক সামনে এসে যায়, হক কথা বলি, তখন বারবার আমাদেরকে প্রশ্ন করে, আমার পূর্বপুরুষ কি ভুল করে গেছে, আমার বাপদাদা কিছু বোঝে নাই? এই নীতির উপরে যদি প্রত্যেকটা নবী অটল থাকতো তাহলে দিন আমার পর্যন্ত পৌঁছাতো না, আপনার পর্যন্ত পৌঁছাতো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই নীতির উপরেই থাকতেন তাহলে ইসলাম ধর্ম আমার আপনার পর্যন্ত পৌঁছাতো না, কেননা তার বাপ দাদাও, তার পূর্বপুরুষও মক্কাতে একটা নয় দুইটা নয়, স্বয়ং কাবার মধ্যে 360টা মূর্তি রেখে দিয়েছিল, 360টা মূর্তি, আর তার ইবাদত করত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলো ভেঙেছিলেন আর বলেছিলেন, আজাল হাক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা চিরকাল দূরীভূত হবে, এটাই ঠিক। জাল হাক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল চিরজীবন এখান বিতাড়িত হবে, এটা বিতাড়িত হওয়ার জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা সব ছুড়ে ফেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুড়ে ফেলেছেন, তার যোগ্য পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ছুড়ে ফেলে দিয়েছেন এবং বলেছেন, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। এই থিওরি যদি আজ আমরা ব্যবহার করি তাহলে কি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পেরেছি? একবার খেয়াল করুন তো, এই একই কথা যে আমার বাপদাদা কি ভুল করে গেছে, তারা কিছু বোঝে নাই, এই একটা থিওরির উপরেই ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত জাতি পথভ্রষ্ট ছিল, এই একটা থিওরির উপরেই মক্কাবাসী পথভ্রষ্ট ছিল, এই একটা থিওরির উপরেই আদ, সামুদ, মাদিয়ানবাসী যত জাতি ধ্বংস হয়েছে, সব জাতি ধ্বংস হয়েছে এই শুধু যে আমার বাপদাদা কি ভুল করেছে। আরে বাপদাদা ভুল করেছে কি না করেছে সেটা বড় কথা নাই, প্রথম কথা হচ্ছে যে যেটা ভুল সেটা ভুলই, এইটাকে মনে করুন, যেটা অন্যায় সেটা অন্যায় এটাকে মনে করতে হবে। পৃথিবীর সব মানুষ যদি এক প্ল্যাটফর্মে এসে একটা মিথ্যাকে সত্য বলে, যেমন সত্য হয়ে যায় না, ঠিক তদ্রূপ এই বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সারা বিশ্বের নেতা হিসাবে গ্রহণ করেছেন। আমাদের সাপ্তাহিক আরাফাতের মধ্যেও 43-44
সংখ্যায় দেখবেন দেখবেন লিপিবদ্ধ হয়ে সংখ্যা আকারে এসেছে। তাওহীদ চেতনার মহান নেতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাওহীদ চেতনার মহান নেতার নামই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। তিনিই আছেন আমাদের জাতির পিতা, যিনি তাওহীদের উপরে এতই অটল ছিলেন এবং শিরিক বিদআতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে এত বেশি সংগ্রাম করেছেন, এত বেশি পরীক্ষার শিকার হয়েছেন যা অন্যান্য নবীও এত পরীক্ষার শিকার হন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা বলে দিল যে আমরা পিতামাতা থেকে পেয়েছি। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি আবাকুম ফি যালালিম মুবিন। শোনো হে আমার পিতা, শোনো হে আমার জাতি, শুনে নাও আমার পিতা, তুমিও শুনে নাও আমার জাতি, তোমরাও শুনে নাও। তোমাদের পিতা এবং পিতামহ, তোমাদের পিতা এবং দাদারা যা করে গেছে এইটা সঠিক পথে ছিল না, বরং তারা পথ ভ্রষ্টর উপরে জীবন যাপন করে গত হয়ে গেছে, তারা সঠিক পথে ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে অকপট বলে বসলেন, একবারে সরাসরি বলে বসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবারে কোনো দ্বিধা করলেন না, যে যা করে গেছে সব ভুল করে গেছে, সঠিক করে যায় নাই। তারা বলে বসলো কলু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, তুমি কি সত্য নিয়ে এসেছো? এবার জনগণ আবার বলছে ইব্রাহিম আলাইহিসসালামকে, তুমি কি সত্য নিয়ে এসেছো না আমাদের সামনে আমাদের সাথে তুমি খেলতামাশা করছো, আমাদের সাথে মস্কারা করছো, খেলা করছো আমাদের সাথে? ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে আবার বলছেন ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারা হুন্না ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আমাদের রব তো হচ্ছেন তিনি যিনি আসমান জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, আর আমি এটার সাক্ষী মাত্র আর কিচ্ছু নয়। আসমান জমিন এবং ভিতরে যা কিছু আছে সব কি করে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই একটি বিষয় যদি আমাদের মাথায় ঢোকে তাহলে কোনোদিন মূর্তির কাছে গিয়ে আমরা মাথা নত করব না। তিনি যুক্তি তুলে ধরছেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম আবার বলছেন ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আই আন তাওয়াল্লাউ মুদবিরিন। শোনো, মেলায় যাওয়ার কথা তাকে জিজ্ঞাসা করল, বলল ইব্রাহিম চলো, মেলা হচ্ছে চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিকভাবে অসুস্থ নয়। ইব্রাহিম আলাইহিসসালাম তিনটি মিথ্যার কথা মিথ্যা ব্যাপারে এসেছে, এই একটি মিথ্যা কথা। কোন কোন মুফাসসির বলছে এটাও মিথ্যা নয়, বরং ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিক দিক থেকে অসুস্থ না থাকলেও তিনি মনের দিক থেকে অসুস্থ ছিলেন। এই জন্য তিনি বললেন ইন্নি সাকিম, আমি হচ্ছি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলায় যাব না, মূর্তির মেলায় যাব না, আমি মূর্তি পূজার দিন ওই পূজার দিন তোমাদের ওখানে মণ্ডপে যাব না। শোনো, আমি তো যাব না যাব নাই। মনে রাখো, আমি তোমরা যখন চলে যাবে আমাকে ছেড়ে, তোমরা যখন ওখানে চলে যাবে তখন আমি এদের ব্যাপারে কৌশল অবলম্বন করব। কি বললেন তিনি? কৌশল অবলম্বন করব, আমি ছেড়ে দেব না। তোমরা চলে যাবে যাও, সমস্যা নাই, তোমরা মেলাতে যাও, কিন্তু আমি এই মূর্তির ব্যাপারে আমি তোমাদের কিছু কাছে বলে দিচ্ছি, আমি কৌশল অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কি কৌশল অবলম্বন করলেন, তারপরে দেখেন ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরা। ইব্রাহিম আলাইহিসসালাম তারা চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে একেবারে তছনছ করে ফেললেন। আবার আপনারা ভাঙতে যেন না, তছনছ করে ফেললেন সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে। ইল্লা কাবীরা, শুধুমাত্র বড়টা রেখে দিলেন, শুধুমাত্র বড়টাকে রেখে দিলেন, বড়টাকে ভাঙলেন না, ছোটখাটো যা আছে সবগুলোকে তিনি রেখে দিলেন, ভেঙে ফেললেন। আর
বড়টাকে তিনি রেখে দিলেন। তারপরে বলছেন লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, এই কারণেই যে তারা যখন ফিরে আসবে তখন এই ব্যাপারটা নিয়ে কিছু করতে পারে। তারপরে তারা ফিরে আসলো, ক্বালু মান ফালা হাযা বি আলিহাতিনা ইন্নাহু লামিনাদ-দ্বালিমিন। তারা ফিরে এসে দেখলো যে তাদের সমস্ত মূর্তিগুলো তছনছ হয়ে আছে, মূর্তিগুলো ভাঙচুর হয়ে পড়ে আছে। এসেই তারা বললো, কে করেছে আমাদের এই কাজ? আমাদের রবের সাথে, আমাদের ইলাহার সাথে, মাহবুদের সাথে কে এমন কাজ করলো? সে তো বড় জালেম। তারা তখন বলাবলি করতে লাগলো, কে এমন কাজটি করতে পারে? তারপরে তারাই চিন্তা করতে করতে কলু সামিনা ফাতাইয়াযকুরুহুম, তারা তখন বলতে লাগলো, আমরা দেখেছি এক যুবক এইটার বিরুদ্ধে ফিতনা সৃষ্টি করে, কথা বলে। ইউকালু লাহু ইব্রাহিম, এবং তার নাম হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম এটার বিরুদ্ধে কথা বলেন। তারপরে এক হলো, সবাই এক হয়ে বলল, কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তখন তারা বলল, যারা মাতবার ছিল, সমাজের যারা নেতা ছিল, তারা বলল যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হোক, মানুষের সামনে উপস্থাপন করা হোক, মানে মানুষ যাতে এদের সাক্ষী হয়ে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো। কালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি এই কাজটি করেছো? আমাদের মাবুদগুলোকে, আমাদের মূর্তিগুলোকে তোমরা কি ভেঙে ফেলেছো? তুমি কি ভেঙে ফেলেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন সরাসরি বলছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো এই কাজ করি নাই, বরং কি করো, ওই বড়টাকে জিজ্ঞাসা করো যার হাতে কোঠার, ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙার পরে কোঠারটা তার গলায় ঝুলিয়ে রেখেছিল, বরং বলছেন তাকে জিজ্ঞাসা করো, ওই বড়টাকে যে এখনো আস্ত আছে, হয়তো এমন হতে পারে এই ছোটগুলো তার কথা মানে নাই, তার হুকুম মেনে চলে নাই, এই কারণে সে নিজেই হাতুড়ি দিয়ে সমস্ত ছোট ছোট মূর্তিগুলোকে সে ভেঙ্গে চোরমার করে দিয়েছে। আশ্চর্য না? এইবার তারা বলছে, এ আবার কিভাবে সম্ভব? এ তো কথাই বলতে পারে না, নিজে ক্ষমতা রায় নোট ধরতে পারে না, তাহলে এ আবার কিভাবে ভাঙবে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে, এ ভাঙতে পারে না, নড়তে পারে না, তাকে মানো কেন, এর ইবাদত করো কেন? যে নড়তে পারে না, যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, নিজেদের মধ্যে ভালো মন্দর বিচার করতে পারে না, তোমার বিচার করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বুদ্ধি শিখিয়ে দিলেন। এরপরে আবার বাহাস হলো, আপনারা সূরা বাকারায় পড়বেন হয়তো, নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো, নমরুদ একই প্রশ্ন করা হলো, তুমি কি এই মূর্তিগুলোকে বা আমাকে রব হিসাবে মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তুমি আপনাকে রব হিসাবে মানবো কেন? আমার রব তো হচ্ছেন তিনি যিনি সূর্য পশ্চিম দিক থেকে উদয় করে, আর যিনি আমাদেরকে মারেন এবং বাঁচান, তিনি হচ্ছেন আমাদের রব। নমরুদ কি করল? কারাগার থেকে দুইজন আসামিকে নিয়ে এসে একজনকে ছেড়ে দিল, বললে জীবন দান করলাম, আর একজনকে হত্যা করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছে যে আমার রব এমনই রব, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন আর পশ্চিম দিকে অস্ত করান, তাহলে তুমি এক কাজ করো, আগামীকাল সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে আনো আর পূর্ব দিকে উদয় করো যদি ক্ষমতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা বুহিতাল্লাযী কাফার, সেদিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিতে হতবিহ্বল হয়ে পড়ল, একবারে বুদ্ধি হারিয়ে ফেলল, নির্বোধ হয়ে গেল। নির্বোধ হয়েই বলছে যে
ওয়ানসুর আলিহাতুকুম, হে জনগণ শোনো, হে মানুষ সকল তোমরা শোনো, তোমরা তোমাদের রবের কি করো, সাহায্য করো। ওয়ানসুর আলিহাতাকুম, তোমরা তোমাদের রবকে কি করো, সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা এইটা করো তাহলে কি হবে। তারপরে বলছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো, হারিকু, তাকে জ্বালিয়ে দেওয়া হোক, তাকে জ্বালিয়ে দেওয়া হোক, তাকে পুড়িয়ে ফেলা হোক, আগুনে নিক্ষেপ করা হোক। আগুনে নিক্ষেপের মাধ্যমে তোমাদের রব এবং আল্লাহ তোমাদের যে মূর্তিগুলো আছে তাদেরকে সাহায্য করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তারা আগুনে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিল, আমরা আপনা আমরা রবের কথা না শুনতে পারি, আগুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হয়ে যাও, নাতিশীতোষ্ণ অর্থাৎ গরমও নয় ঠান্ডাও নয়, এমন আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যাতে কষ্ট না হয়, এইটুক আজকের জন্য। কিন্তু এইটুক দিয়ে কি শিক্ষা নেবেন আপনি, কি শিখলেন? প্রথম কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কারোর সাথে আপোষ করলেন না শিরিকের ব্যাপারে, নমরুদের কাছেও নয়, তার জনগণের কাছেও নয়, পিতার কাছেও নয়, ঠিক নয়, কারোর কাছেই মাথা নত করলেন না। আমরা সামান্য ক্ষমতার লোভে, সামান্য সিটের লোভে আল্লাহকে সিজদা করি, কিছুক্ষণ পরে গিয়ে আমরা কি করি, মণ্ডপ পরিদর্শন করে সেলফি তুলেও বলি আজ এতটা মণ্ডপ পরিদর্শন করেছি। আশ্চর্য ধরনের মুসলিম আপনি, কোন ধরনের মুসলমান আপনি? দ্বিতীয় শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, এই মূর্তি ছিল তার বাড়ির মূর্তি, তার গ্রামের মূর্তি, তার বাপ ছিল পুরোহিত প্রধান। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা এই আয়াত দিয়ে প্রচার করে থাকেন যে হিন্দুদের মূর্তি মন্দিরের মূর্তিগুলো ভেঙে দেন, এইরকম হাদিস নাই, তারা কিন্তু এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করে, তারা তাদের মন্দিরে পূজা করবে স্বাধীনভাবে, এটাই ঠিক, তারা নিরাপত্তা সহিত করবে, সরকার নিরাপত্তা দেবে, তাদের ধর্ম পালন করবে, এটাই ঠিক। আমি বলছি যে আপনার বাড়ির মূর্তিগুলো কে ভাঙবে? বাপ মারা গেছে, ছবি টাঙিয়ে রেখেছেন দেওয়ালে, ছেলে হয়েছে, ছেলের ছবি টাঙিয়ে রেখেছেন শোকেসগুলোতে, মূর্তি ভরপুর, একটা বাড়িও পর্যন্ত পাই নাই, যতগুলো বাড়িতে পর্যন্ত দাওয়াত খেয়েছি একটা বাড়ির শোকেস আমি মূর্তি মুক্ত পাই নাই। আশ্চর্য ব্যাপার, আমরা কোন ধরনের মূর্তি? আর একটা সন্দেশ কিনবেন সেটাও বলে মূর্তির ছবি থাকে, তারপরে বাজারে আরো অনেক কিছু পাওয়া যায়, সেগুলো হাতির ঘোড়ার এই ধরনের ছবি সম্বলিত, এইগুলো আরে যেগুলো ছবি থাকবে ওগুলো কিনবেনই না। এরপরে আপনার আমার শোকেসের মধ্যে আরে পাখির মূর্তি, হাতির মূর্তি, ঘোড়ার মূর্তি, ছেলেপেলের খেলনা সেটাও মূর্তি, আর জামা কাপড় কিনলে সেটাও মূর্তি, বাপের ছবি, চাচার ছবি, স্ত্রীর ছবি সব ভরা, এমনকি রাস্তা ঘাটে যেখানে যাচ্ছি সেখানে মোবাইলের স্ক্রিন পর্যন্ত রক্ষা পাই নাই, যে মোবাইল নিয়ে আপনি নামাজ পড়তে আসেন, মোবাইলে যদি এই মুহূর্তে রিংটোন বেজে ওঠে, স্ক্রিনে যদি আপনার ছবি থাকে তো আপনার ছবিটা ভেসে উঠবে, আপনার মেয়ের ছবি থাকলে এটাও ভেসে উঠবে, যেখানে ফিরে যেখানে ছবি থাকে, যেখানে কুকুর থাকে, যেখানে মূর্তি থাকে সেখানে শয়তান থাকে, ফেরেশতা আসে না। সম্মানিত উপস্থিতি, আপনার স্ক্রিনে যদি ছবি থাকে আর রিংটোন আসার কারণে আপনার ছবিটা যদি ভেসে ওঠে তাহলে সেখানে ফেরেশতা নাই, আপনার নামাজও হবে না, আর মসজিদে হলে সমস্ত মসজিদের মুসল্লিদের নামাজ পর্যন্ত শেষ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বড় আশ্চর্যের বিষয়, আপনারা অনেকেই অনেক সময় আমার উপরে রাগ হয়েছেন, অনেক বিষয়ে জানাজা থেকে অনেকের অনেককে আমি বের করে দিয়েছি, শুধু ছবি সম্বলিত জামা থাকার কারণে মসজিদ থেকেও বের করেছি। সম্মানিত উপস্থিতি, রাগ হতে পারেন, আপনার বাপের জন্য দোয়া করতে এসেছি, আপনার বাপের জানাজায় এসেছি, দোয়া করতে এসেছি, আর ওই জায়গায় যদি ছবি সম্বলিত জামা থাকে বা স্যান্ডেল থাকে তা আপনার বাবার জানাজা কবুলই হবে না, আপনার বাপের ক্ষতি, আমার কোনো ক্ষতি নাই, শুধু আমি শুধু পথ দেখাচ্ছি মাত্র। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা বরং আমাদের চেতনা, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সংগ্রাম করে রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছু ছবিমুক্ত মূর্তিমুক্ত করতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য
সন্তান আমরা হতে পেরেছি, যোগ্য অনুসারী হতে পেরেছি, না করতে পারলে হতে পারি নাই, বাকি খুতবা নিয়ে আসছি আগামীতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।